নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুইকের ইউটিউব চ্যানেল। 2020 সালের 11ই জানুয়ারি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে যে সকল ছাত্রছাত্রীরা অ্যাপিয়ারেন্স হয়েছিল, তাদের গার্জিয়ান তরফ থেকে এখন একটা উৎকণ্ঠার বিষয় যে রেজাল্ট আউট কবে হবে। তো আমি কাট অফ মার্ক 2020-তে কত ছিল সেটা অলরেডি আমি পাবলিশ করেছি আমার কুইকের ইউটিউব চ্যানেলে। এবার হোয়াটসঅ্যাপে প্রচুর SMS আসছে যে রেজাল্ট কবে। তো জানুয়ারির 11 তারিখে এক্সাম হয়েছে, ন্যাচারালি রেজাল্ট আউট হতে 3 মান্থস সময় লাগে, 3 মাস মতো সময় দরকার হয়, কারণ এটা অল ইন্ডিয়া বেসিস একটা পরীক্ষা। তো আমরা আশা করছি যে এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের প্রথম দিকে আমরা হয়তো রেজাল্ট পেয়ে যাব। তো এইবার কথা হচ্ছে এই রেজাল্ট আউট কবে হবে, এটা কতদিন আগের থেকে জানা যায় এবং কোন স্কুলে কতজন স্টুডেন্টস চান্স পাবে, এই বিষয়েও অনেকে জানতে চাইছেন যে এবার উত্তর 24 পরগনাতে নাকি 40 জনকে নেওয়া হবে, বা গত বছর নদিয়াতে যে 40 জন নেওয়া হলো, অন্যান্য কয়েকটা জেলাতে দেখেছি যে 40 জন করে নেওয়া হয়। তো সেই 40 জন নেওয়ার বিষয়টা থাকে স্কুলের ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য সেটা হয়ে থাকে, পুরো জেলার স্টুডেন্টস তার জন্য সাফারার হয়, এটা আমাদের কাছে দুঃখের বিষয়। 40 জনকে যদি চান্স করানো হয় তাহলে আরও 40টা স্টুডেন্ট কিন্তু সেখান থেকে বঞ্চিত হলো। তো যাই হোক, আমরা আজকে রেজাল্টের বিষয়টা জানবো, যে সবার মনেই কিন্তু একটা সুপ্ত উৎকণ্ঠা রয়েছে যে রেজাল্ট আউট কবে হবে, এবং সেই রেজাল্ট আউট হলে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার নিকট আত্মীয় ভাই বোন বা অন্য কেউ কাজিন হতে পারে, সে কি চান্স পেলো কি পেলো না, এটা দেখতে সবারই মন চাইবে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই রেজাল্ট আউট কবে হবে এই বিষয়ে নিজেরাই একটু খোঁজ নিতে পারেন এবং সেটা কীভাবে নেবেন, এবং রেজাল্টের ডেট যখন ঘোষণা করা হবে তখন সেই রেজাল্ট আপনি দেখবেন কীভাবে এবং সেটাকে ডাউনলোড করে রাখতে পারেন, তো সেইটা কীভাবে করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনারা গুগলে সার্চ করবেন জওহর নবোদয় বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি, সেই ওয়েবসাইটের আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের ডিসক্রিপশন বক্সে, যে লিংকটা পাবেন সেই লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। এবং সেই ওয়েবসাইটটা কেমন হবে, আপনি যদি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় রেজাল্ট বলে সার্চ করেন তাহলে দেখবেন যে অনেকগুলি সাইট আপনার সামনে চলে আসবে, তো সব কটাই কিন্তু অথেন্টিক সেটা নয়, আবার কোনো কোনোটা অথেন্টিক হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন যে গভর্নমেন্টের নিজের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানেই আপনি অথেন্টিক খবর পাবেন। কিছু কিছু ওয়েবসাইটে আমি এরকমও দেখেছি যে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ক্লাস 6-এর রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে বা ইট ইজ কামিং ভেরি সুন। অ্যাকচুয়ালি এইসব ব্যাপারগুলো আপনারা দেখবেন না, আপনারা দেখবেন একদম গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে, এই ডেসক্রিপশনে আপনারা ক্লিক করবেন লিংকে, আর যখন আপনি সার্চ করছেন তখন আপনার সামনে যে পেজটি খুলবে, পেজের একদম ফ্রন্ট পেজ যেটা সেটা এইরকম দেখতে হবে। দেখুন, আপনি এটা দেখে নেবেন যে এইরকম যদি ফ্রন্ট পেজ থাকে তাহলে মনে করবেন সেটা ইন্ডিয়া গভর্নমেন্টের ওয়েবসাইট, গভর্নমেন্টের যে নবোদয় বিদ্যালয় সমিতি রয়েছে তাদের ওয়েবসাইট। এবং এই পেজটাকে আপনি মোবাইল থেকে স্ক্রোল করে একদম উপর দিকে নিয়ে যাবেন, অর্থাৎ আপনি পেজের নিচের দিকে নামবেন, একদম শেষে পাবেন কন্ট্যাক্ট নাম্বার। তো দেখুন, এই যে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, প্রথম দিকের নম্বরগুলো একই রয়েছে এবং শেষের দিকের 2টো ডিজিট চেঞ্জ করা আছে, এই প্রত্যেকটা নম্বরে আপনি ফোন করতে পারেন। তো এখানে ফোন করে আপনি রেজাল্টের ডেটটাও জানতে পারবেন এবং আপনি আপনার কোনো কোয়েরি থাকলে সেটা জেনে নিতে পারেন। তো আশা করব যে এরপর
রেজাল্ট আউট সম্পর্কে আপনাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তবে শুধু এখন দেখার বিষয় যে রেজাল্ট আউট হলে আপনার ছাত্র বা আপনার সন্তান চান্স পেল কি পেল না। তো ফ্রেন্ডস, আমরা সবাই আশাবাদী থাকবো, তবে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দেয় এক একটা জেলা থেকে, কোনো কোনো জেলাতে 1,000-2,000, কোনো কোনো জেলাতে 3,000-4,000 হয়ে যায়। তো সবাই তো আর চান্স পাবে না, 80 জনই চান্স পাবে। তবে নবোদয় বিদ্যালয়ে যে প্রবেশিকা পরীক্ষা রয়েছে, এখানের জন্য যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে চান্স না পেলেও স্টুডেন্ট কিন্তু আপ টু মাধ্যমিক পর্যন্ত ম্যাথমেটিক্সের যে বেসটা তৈরি হয় সেই বেসটা কিন্তু খুব ভালো হয় এবং ম্যাথমেটিক্সে অনেক বেশি নম্বর ক্যারি করতে পারে। তো চান্স পেলে অবশ্যই সেটা আনন্দের বিষয়, আর চান্স না পেলে ভেঙে পড়বেন না, বাচ্চাকে কখনো দোষারোপ করবেন না, কারণ সেও তো আপ্রাণ চেষ্টা করেছে। আর যদি সে চেষ্টা নাও করে থাকে তবুও তাকে কিছু বলা যাবে না, কারণ সে চেষ্টা যদি খুব বেশি না করে তাও অল্প কিছু করেছে, আর অল্প কিছু চেষ্টা করার অর্থ হচ্ছে এটা যে সে কিছু শিখতে পেরেছে। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা একটু অপেক্ষা করুন, এপ্রিলের লাস্ট উইক নাগাদ রেজাল্ট আউট হওয়াটা এটা স্বাভাবিক। এবার যদি কোনো কারণে নবোদয় বিদ্যালয় সমিতির কোনো ইন্টারনাল প্রবলেম থাকে, তাহলে সেটা হয়তো একটু ডিলে হতে পারে, সেটা ম্যাক্সিমাম মে মাস পর্যন্ত যেতে পারে, তার বেশি হবে না। তো আপনারা নিজেরাই খোঁজ নেবেন মাঝে মাঝে, আর আমি যদি কোনো খবর পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আমাদের নিয়মিত যে ক্লাস চালু রয়েছে সেখানে, এবং সেখানে আপনারা ভিডিও দেখুন এবং নিজেরা দেখার পাশাপাশি অন্যদেরকেও জানান যে কুইকেল চ্যানেলে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য নিয়মিত ক্লাসের আপডেট দেওয়া হচ্ছে। এবং অনেকেই একটা প্রবলেমে ভুগছে, সেটা হচ্ছে কোন বই ফলো করবে। আপনারা নিশ্চিত নবোদয় নামক যে বইটি রয়েছে শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত, ওই বইটাকে অন্যদেরকে সাজেস্ট করুন যারা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য তাদের সন্তানদের মানে অ্যাপিয়ারেন্স করার জন্য প্রস্তুতি নিতে চলেছে, তাদের সবাইকে একটু বলে দেবেন। আমাদের শাহ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট রইল, আপনারা একটু মুখে মুখে এটাকে প্রচার করে দেবেন, এবং অবশ্যই কুইকেল চ্যানেলটিকে দেখতে বলবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন সকলকে। আপনাদের সহযোগিতা এবং শাহ ইনস্টিটিউটের এই প্রয়াস পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার সকল ছাত্রছাত্রীর কাছে একটা সুবিধাজনক জায়গা তৈরি হোক, এটাই আমরা কামনা করছি।